নমস্কার আমি অপর্ণা চ্যাটার্জি আমার কবিতা পাঠের আসরে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিষ্ফল উপহার কবিতাটি আবৃত্তি করে শোনাব যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন নিষ্ফল উপহার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিম্নে আবর্তিয়া ছুটে যমুনার জল দুই তীরে গিরি তট উচ্চ শিলাতল সংকীর্ণ গুহার পথে মুচ্ছি জলাধার উন্মত্ত প্রলাপে ওঠে গর্জি অনিবার এলায় জটিল বক্র নির্ঝরের বেনি নীলাভ দিগন্তে ধায় নীলগিরি শ্রেণী স্থির তাহা নিশেদিন তবু যেন চলে চলা যেন বাধা আছে অচল শিকলে মাঝে মাঝে শাল তাল রয়েছে দাঁড়ায়ে মেঘেরে ডাকেছে গিরি ইঙ্গিতে বাড়াই তৃণহীন সুকঠিন শতদীর্ণ ধরা রৌদ্র বন ফুলে কাঁটা গাছে ভরা দিবসের তাপভূমি দিতেছে ফিরায়ে দাঁড়ায় রয়েছে গিরি আপনার ছায়ে পথ শূন্য জনশূন্য সারা শব্দহীন ডুবে রবি যেমন সে ডুবে প্রতিদিন রঘুনাথ হেতাহাসে যবে উত্তরিলা শিখগুরু পড়িছেন ভগবতলীলা রঘু কহিলেন নবী চরণে তাহার দিন আনি আছে প্রভু হীন উপহার বাহু বাড়াইয়া গুরু সুধা কুশল আশি শিলা মাথায় পরশি করতল কনকে মানিককে গাঁথা বলয় দুখানি গুরুপদে দিলা রঘু জুড়ি দুই পানি ভূমিতল হইতে বালা লইলেন তুলি দেখিতে লাগিলা প্রভু ঘুরা এ আঙুলে হীরকের মুখ শতবার ঘুরি হানিতে লাগিল শত আলোকের ছুরি ঈষৎ হাসিয়া গরু পাশে দিলা রাখি আবার সে পুঁথি পরে নিবেশিলা আঁকি সহসা একটি বালা হতে গড়ায়ে পড়িয়া গেল যমুন আশ্রতে আহা আহা চিৎকার করে রঘুনাথ ছাপায়ে পড়িলা জলে বাড়াইয়ে দুহাত আগ্রহে সমস্ত তার প্রাণ মনকায় একখানে বাহু হয়ে ধরিবারে যায় বারেকের তরে গুরু না নির্ভীত অন্তরে তার জাদে পাঠ সুখ কালো জল কটাক্ষিয়া চলে ঘুরি ঘুরি যেন সে ছল না ভরা সুগভীর ভিড় চুরি দিবালোক চলে গেল দিবসের পিছু যমুনা উতলা করি না মিলিল কিছু সিক্ত বস্ত্রী রিক্ত হাতে শান্ত নত শিরে রঘুনাথ গুরু কাছে আসিলেন ফিরে এখন উঠাতে পারি কর জুড়ে যাচ্ছে যদি দেখাইয়া দাও খানে আছে দ্বিতীয় কঙ্কন খানে ছুড়ি দিয়া জলে গুরু কহিলেন আছে ওই নদী তলে